বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের অ্যাসাইনমেন্ট এই কার্যক্রমের মূল ভিউটা হলো যেহেতু এই কোভিড পরিস্থিতিতে সরাসরি ক্লাস হচ্ছে না সেই কারণের জন্যই সরকার তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে এটা প্রচলিত অ্যাসাইনমেন্ট থেকে একটু ভিন্ন তো আসলে তোমাদের সাথে অ্যাসাইনমেন্ট নিয়ে আমার সরাসরি কথা বলার সুযোগ হয়নি প্রচলিত অ্যাসাইনমেন্ট থেকে কেন ভিন্ন কারণ এর আগে তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো তোমরা নিজেরা না করলো ছোট ক্লাসে দেখে থাকবা এই জিনিসটা ছিল না অর্থাৎ এই যে মূল্যায়ন নির্দেশক কিভাবে নাম্বারিং করা লাগবে এই জিনিসটা কিন্তু ছিল না এই যে নাম্বার করে যে বোর্ডে এটা জমা দিতে হবে এই যে দেখো প্রাপ্ত নম্বর ২০ তোমরা যদি ক্লাস নাইনের ক্লাস এইটের অ্যাসাইনমেন্ট দেখো সেখানে কিন্তু এই জিনিসটা নাই তোমরা একটু নিজেরা চেক করে দেখো যে কোনো ছোট ভাই বোনদের কাছ থেকে নিয়ে বুঝতে পারছো তার মানে এই অ্যাসাইনমেন্টটা করা বাধ্যতামূলক এবং আমাদের কাছে শুদ্ধভাবে করে জমা দেওয়া বাধ্যতামূলক তোমাদের যদি কোনো কারণে পরীক্ষা না হয় তাহলে এই অ্যাসাইনমেন্টের যে রেজাল্টটা আমরা বোর্ডে পাঠাচ্ছি সেটার উপরেই তোমাদের রেজাল্ট হবে এখন কেউ কেউ হয়তো নাকে তেল দিয়ে ঘুম পাচ্ছে ভাবতেছে যে সারে গেরে সারেরা যা করে করবিহীনি কিছুই করবি না তোমরা যারা অ্যাসাইনমেন্ট নিয়মিত না করবে তাদেরকে ফর্ম ফিল আপই করতে দিবি না কারণ যেহেতু পরীক্ষা এই মুহূর্তে কোভিড এর যে পরিস্থিতি তাতে তো পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব কম কথা বুঝতে পারছো কি তো মনে মনে এটা মনে মনে তোমরা চিন্তা করো যে সরকার আমাদেরকে যে পরিস্থিতিতে যে ধরনের পরিবেশে এই কাজটা করতে দিছে আমরা সেটি আন্তরিকতা নিয়ে করি এখন আমরা এখন দেখব প্রথমে এখানে যে ছবিটা দেওয়া আছে এই ছবিতে কি বোঝানো তো ছবির এখানে বিবরণটা আছে বিবরণটা একটু পড়ে দেখো এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে গতিবিদ্যা এবং অর্থাৎ নিউটনিয়ান যে গতিবিদ্যা আছে সেখান থেকে দেওয়া হয়েছে এর সিলেবাস আছে হলো অবস্থান সময় লেখচিত্র বিশ্লেষণ করতে পারবে আর পরন্ত বস্তুর যে সূত্রগুলো আছে সেটি নিয়ে ব্যাখ্যা দেওয়া যাবে এবং এই ব্যাখ্যার সাপেক্ষে তোমার যা যা ধারণা সেটিও তুমি আলোচনায় নিয়ে আসতে পারবে তার মানে তুমি যে অ্যান্সার করবা তাতে এই তিনটা অংশ যেন থাকে অর্থাৎ সময় বেগ অবস্থান নিয়ে যেন তাতে ব্যাখ্যা থাকে যে তার লেখচিত্রের মাধ্যমে বিশ্লেষণ হতে হবে পরন্ত বস্তুর যে তিনটা সূত্র আছে এগুলোর উপর ব্যাখ্যা দিতে হবে আর বলের সংজ্ঞামূলক ধারণা আসলে বলটা কি এটার উপর এক ধরনের মানে ধারণা তোমাকে দিতে হবে এই বিষয়গুলো হলো এখানে মূলত আলোচনায় আসবে এখন এখানে আমাদের বোঝা লাগবে ভূমি এত এত বেগে একদম খাড়া ভাবে একটি ৪০০ গ্রাম ভরের ক্রিকেট বলকে উপরের দিকে ছুঁড়ে মারলো অর্থাৎ এই জায়গাতে তুমি দেখো এখানে বল যদিও নিচে নাই আমি একটা বল রেখে দিচ্ছি এই যে ক্রিকেট বল এই জায়গায় ছিল এখান থেকে এটিকে উপরের দিকে ছুঁড়ে মারা হলো এই যে উপরের দিকে ছুঁড়ে মারা হলো তো উপরের দিকে মারার পর কি হলো এখানে ক নম্বরে বলা হচ্ছে যে তুমি বেগ আর সময়ের এখানে একটা লেখচিত্র আঁকো খুব ভালো করে এখানে একটা জিনিস বুঝতে হবে উপরের দিকে যখন উঠতেছে তখন এক্ষেত্রে কিন্তু তোমার ক্রমান্বয়ে বেগ কিন্তু কমে যাবে ক্রমান্বয়ে বেগটা কেন কমে যাবে কারণ অভিকর্ষ ত্বরণ ওই বস্তুর বেগ ক্রমান্বয়ে কমিয়ে ফেলবে এটা একটা বিষয় সেকেন্ড অপশন হলো তোমার এই গতিবেগ গতিপথের সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বেগ কত হবে অর্থাৎ এই সর্বোচ্চ বিন্দু কিন্তু এটা দেখো আমি যেখানে তীর দিচ্ছি এখানে ওঠার পরে বেগটা কত হবে এটা বের করতে হবে এটা খ নম্বরে আমরা একটু আগে ক এবং খর অ্যান্সারটা একটু খুঁজে দেখি একটা হলো উপরের দিকে নিক্ষেপ করব তার গ্রাফটা কেমন হবে আর একটা হলো এই যে সর্বোচ্চ উচ্চতা এই যে দেখো যেখানে আমি তীর চিহ্ন অনেকগুলো দিলাম
এই জায়গাতে বেগ কত হবে, এই দুটোর অ্যান্সার আমরা একটু দেখি, তারপর আবার পরে পরে আবার প্রশ্ন দেখবো, আবার অ্যান্সার দেখবো, কারণ একসঙ্গে প্রশ্ন দেখলে অতগুলো মনে থাকবে না। ঠিক আছে স্যার, যেটা আমাকে দিয়েছে সেটার সাথে যেটার মিল কম দেখা যাচ্ছে। তো এখন দেখো আমি যে এই যে ক এবং খ নম্বর যে প্রশ্নটি আমি এখানে বললাম, যে বলকে উপর দিকে ছুড়ে মারা হচ্ছে, সেখানে এর শেষ অবস্থানে গিয়ে বেগটা কত হবে, অর্থাৎ এখানে গিয়ে বেগ কত হবে। আর একটা পড়া হচ্ছে যে এই এই যে সর্বোচ্চ বিন্দুতে বেগটা কত হবে, সরি এটা 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 খ নম্বরে। আর ক নম্বরে তোমার এই যে বেগ আর হলো সময়ের লেখচিত্র, অর্থাৎ একদিকে বেগ আর একদিকে সময় দিয়ে লেখচিত্র। এই দুটো প্রশ্নের আগে আনসার আমরা একটু দেখি, দেখার পরে পরের প্রশ্নগুলো ইনশাল্লাহ দেখব। তো অ্যাসাইনমেন্ট নিয়ে আমার একটা বক্তব্য হলো, এই যে আমি তোমাদের একটা নমুনা অ্যান্সার শিট দেখাচ্ছি, আমি আবারও শব্দটা ইউজ করছি নমুনা অ্যান্সার শিট, এটি ফিক্সড না, এখানে অনেক ভাষা অনেক কিছু তোমরা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিন্তু এটি লিখবা। আমার এটি আমি যা লিখছি সেটাই হুবহু কপি করার কোনো দরকার নেই, এটা মাথায় রাখবা, ঠিক আছে? হুবহু কপি করার দরকার নেই, শুধু তুমি প্রশ্ন বুঝে নিচ্ছ, অ্যান্সারটা মিলাই নিচ্ছ, এখানে বাংলা ভাষা এবং অন্যান্য কিছু নিজের মতো করে লিখবা। আচ্ছা এখন দেখো ওখানে যে তথ্য দেওয়া আছে সেই তথ্যের আলোকে তোমার ক এবং খ নম্বর অ্যান্সার দুটোই আমি বুঝাই দিচ্ছি। এখানে আছে উপরের দিকে যে উঠবে, উপরের দিকে ওঠার সময় আদি বেগ ওখানে দেওয়া আছে হলো 20, তারপরে সর্বোচ্চ উচ্চতায় উঠলে বেগ শূন্য হয়, এটা একটু আমি মনে হয় একটু দেখে দেই বোর্ড শেয়ার করে। এটা হলো এরকম যে মনে করো একটা বস্তু এরকম ভূমিতে আছে, তো এরকম ভূমিতে আছে, এই বস্তু যদি ভূমিতে থাকে, ভূমিতে থাকা অবস্থায় বস্তুটা উপরে উঠলো, এরকম উপরে উঠলো, তাহলে বস্তু যদি উপরে ওঠে তাহলে সেই অবস্থায় তোমরা যে কোনো বস্তুকে উপরে যদি নিক্ষেপ করো তাহলে শেষ বেগ কি হবে, শূন্য হবে না? বস্তু উপরের দিকে উঠে থেমে যাবে, থেমে আবার তারপরে কি করবে, নিচের দিকে নামবে, তাই করবে না? প্রথমে উপরের দিকে উঠবে, তারপরে নিচের দিকে নামবে, তাহলে উপরের দিকে উঠলে শেষ বেগ কিন্তু শূন্য হয়, শূন্য। হ্যাঁ, এই জিনিসটাই কিন্তু এখানে বলা আছে, একটু দেখো যে শেষ বেগ শূন্য হয়, এই যে এখানে লেখা আছে শেষ বেগ শূন্য হয়, আদি বেগ। কিন্তু দেখো আদি বেগকে আমরা আমাদের 19 এ শিখছি ইউ দিয়ে, ইউ এর জায়গায় এখানে লেখা আছে কিন্তু ভি নট, ভি লেখা আছে জিরো শূন্য আছে। দেখো এই যে এটাই তোমরা 19 এ পড়ছো, ভি ইজ ইকুয়াল টু 19 এ পড়ছো ভি ইজ ইকুয়াল টু ইউ কিউ মাইনাস হলো জি টি, মাইনাস কেন দিলাম, কারণ উপরের দিকে গেলে মাইনাস আর নিচের দিকে আসলে প্লাস, উপরের দিকে গেলে জির মান মাইনাস হয় আর নিচের দিকে আসলে জির মান প্লাস হয়, প্লাস হয়, প্লাস হয়। আচ্ছা তাহলে তোমরা নিজেরা দেখো যে এই জায়গাটাতে আমি যদি একটু ক্যালকুলেশন আমি নিজেই করি তাহলে সেটি কি দাঁড়াচ্ছে, এখানে শেষ বেগের মান হলো শূন্য, তাহলে ইউ আসছে, তারপরে আছে জিটি, মাইনাস হলো জিটি, জিটি। তো এখান থেকে তুমি টির মান কি পাবা, এই জিটি সমান হলো জিটি এমরো পার করলে কি হবে, ইউ না? হ্যাঁ, তাহলে টি সমান কি হবে, ইউ ভাগ, ইউ ভাগ, ইউ ভাগ জি, ইউ ভাগ জি। এই ইউ ডাই কি লেখা আছে, ভি নট দে লেখা আছে, এই যে ভি নট, এই যে ভি নট এর মান হলো 20 আর জির মান হলো 9.8 আছে কি, জি মান 9.8। হ্যাঁ বুঝতে পারছো কি, এখন আর সময় বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ও ভাগ করে নিলে, ভাগ করলেই তো সময় হয়ে গেল। তাহলে তুমি বলতে পারো যে এটি নিয়ে আমরা কি কি ব্যাখ্যা দিতে পারি, বস্তুটি পুনরায় ভূমিতে পড়ার সময় এবং 0.0 কত
মুহূর্তে এর বেগ হবে কত? 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ অর্থাৎ ভূমিতে যখন নিচের দিকে বস্তুটা পড়বে, নিচের দিকে, এই যে নিচের দিকে, তখন তোমার এই যে 2.4 সেকেন্ড পর এর বেগটা হবে হলো 20 মিটার পার সেকেন্ড। সুতরাং এত সেকেন্ড পর্যন্ত সমমন্দনে, পরবর্তীতে এটি এত সমতরণে চলে, এবং সমতরণে এবং সমমন্দনে চলার জন্য লেখচিত্রটাও কিন্তু একটু ভিন্ন রকম হয়। আমি একটু বলি যে প্রথমে বলি যে সমমন্দনে, সমমন্দন মানে কি, সমমন্দনে লেখচিত্রটা কেমন হয় এটা একটু দেখাই এখানে। একে দেখো, মন্দন মানে কিন্তু আমাদের বেগের মান কমে যাবে, বেগের মান উপরের দিকে হলো বাড়বে আর এই দিকে হলো সময়। বেগের মন্দনের ক্ষেত্রে বেগ কিন্তু শুরুতেই বেশি, ধরো এটি বীজ ছিল, তারপরে বেগের মান কমে আসছে, এটা কমে আসছে, কমে কমে একবারে শূন্য হয়ে গেল, কি হলো, এটা হলো শূন্য, ঠিক আছে। মনে করো এটা মানে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড পরে শূন্য হলো, হওয়ার পর এখন বলো তো ওই ক্রিকেট বলটা ড্রপ খায় কি আবার উপর দিকে উঠবি না? হ্যাঁ, তাহলে কি তখন আর বেগ বাড়বে না? তাহলে এখানে ক্রিকেট বলটা হচ্ছে কি, দেখো ক্রিকেট বলটা কিন্তু এই রকম হচ্ছে, এখান থেকে যা এর সঙ্গে বাড়ি খাইছে, খায় আবার নিচের দিকে পড়ছে, নিচের দিকে পড়ছে, তার মানে ক্রিকেট বল উপর দিকে ওঠার সময় এটা হলো মন্দন, কারণ অভিকর্ষ ত্বরণের মান কমে গেছে। আবার যখন নিচের দিকে নামছে ক্রিকেট বলটা, তখন কি হয়েছে, আবার ত্বরণ হচ্ছে, তখন ত্বরণ হচ্ছে মানে কি, তখন বেগ বাড়ছে, বেগ বাড়ছে। তাহলে এই যে এই নিচের দিকে দেওয়া মানে কি, দেখো একটু মানে ধীরে ধীরে বুঝে নাও, ধরো আমি কিন্তু এখানে সময় লেগে দিচ্ছি তোমাকে জাস্ট বোঝানোর জন্য, মনে করো এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা কত, 3 সেকেন্ড, 3 সেকেন্ড বলটা নিচের দিকে, এটা উপরের দিকে উঠছে, কোন দিকে উঠছে, উপরের দিকে, শুরুর দিকে বেগ ছিল 20, তারপরে বেগ কমে হলো ধরো হয়তো 18, তারপরে কমে হলো 15, তারপরে কমে হলো 10, তারপরে কমে হলো 5, তারপরে কমে হচ্ছে 0, এটা 0 হচ্ছে, দেখো এটা 0, এই যে এভাবে তুমি যদি দেখো চিত্র এঙ্গা টান্দে টান্দে দেখাও, এরকমই তো হবে, হ্যাঁ বুঝতে পারছো কি? এখন স্যার বুঝতে পারছি, এখন আবার যে ওই ক্রিকেট বলের বেগ বেড়ে যাচ্ছে, তো বেগ যেহেতু বাড়িচ্ছে তাহলে কি আবার উপর দিকে লেখো চিত্র যাবে, বাড়লে উপর দিকে, নামলে নিচের দিকে, নিচের দিকে। আচ্ছা এই জন্য দেখো লেখো চিত্র যে নিচে আছে এরকম আকারে আছে, এই যে এই যে লেখো চিত্রটা দেখো তোমরা, এভাবে দেওয়া আছে, এই যে একবার নিচের দিকে নামছে, তারপরে আবার উপরে, কি বুঝতে পারছো তো এখানে? এখানে দেখো আমি একটু একটু বড় করে দিচ্ছি, তোমরা আর একটু ছবি এগুলো ডিজিট গুলো ভালো দেখতে পাবা। এই দেখো এই যে শুরুতে আদি বেগ কত ছিল, 20, দেখো এখানে গুলো 20 লেখা আছে, 20, 10, 5, 0, এই যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছিছে 2 সেকেন্ড পর মনে হয়, কয় সেকেন্ড না, 2 মিনিট, মিনিট মনে হয় এটা, 2 মিনিট পর, 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট পর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে এটাকে বেগ শূন্য হয়েছে, তারপর আবার নিচের দিকে যখন পড়ছে তখন বেগ বাড়ছে, বেগ বাড়ছে মানে এটা উপর দিকে উঠছে, এই লেখচিত্র উপর দিকে উঠছে, ঠিক আছে। হ্যাঁ এইভাবে তোমরা রেখে দিও, দেখো এখানে কিন্তু সময় লিখে দেবে, এটা কত, হাফ, এটা 1, এটা 1.5, এটা 2, এটা 2.5, এটা 3, এটা 3.5, এটা 4, এটা 4.5, আর এটা 4.5, কি এরকম লিখতে পারবে না? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা ঠিক আছে,